অর্থাৎ বৃষ্টি বিঘ্নিত দিনে বৈরী আবহাওয়ার মধ্যে ওবায়দুল কাদের, নানক সাহেব এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা তারা আজকে উপস্থিত হয়েছেন এবং লিফলেট বিতরণ করছেন, অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আফামা বাহাউদ্দিন নাসিম এমপি, এবং পাশাপাশি দেখতে পাচ্ছি ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী যারা রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা ইতিমধ্যে লিফলেট বিতরণ শুরু করছেন এবং প্রচুর নেতা কর্মীদের উপস্থিতি আমরা কিন্তু আজকে দেখতে পেয়েছি। ইতিমধ্যে বৃষ্টি নামছে বৈরী আবহাওয়া, এর মধ্যে লিফলেট বিতরণ শুরু করেছেন আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছে। দর্শক সমকাল লাইভে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই বৈরী আবহাওয়ার মধ্যেও ডেঙ্গু প্রতিরোধমূলক যেসব কর্মসূচি সেটি ব্যবস্থা করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং বিভিন্ন হসপিটাল থেকে আমরা দেখেছি বিশেষজ্ঞ এবং যারা ডাক্তার রয়েছেন তারা এসেছেন, এবং পাশাপাশি কিছুক্ষণ আগে শুনেছেন বাংলাদেশের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিনি উপস্থিত ছিলেন, তিনি কথা বলছিলেন। অর্থাৎ এখন বৃষ্টি নামার কারণে আমরা দেখেছি নেতাকর্মীরা তারা তাদের যে কার্যক্রম সেটি আপাতত স্থগিত রেখেছেন, অর্থাৎ বৃষ্টি কমলেই আবার তাদের কার্যক্রম শুরু করবে। দর্শক সমকাল লাইভে আপনাদের সাথে রবীন্দ্র সরোবর থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান, জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি রবীন্দ্র সরোবর থেকে, যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা দেখেছি ঢাকা উত্তর দক্ষিণ সিটির যেসব আওয়ামী লীগ নেতা কর্মী রয়েছেন তারা উপস্থিত হয়েছেন, এবং পাশাপাশি দেখেছি বাংলাদেশ সড়ক সেতু মন্ত্রী এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি উপস্থিত থেকেছেন এবং উপস্থিত থেকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও তারা আসলে লিফলেট বিতরণ করছেন এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি যারা কর্মী রয়েছেন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির কি এভাবে লিফলেট বিতরণ করছেন, শুধু পুরুষ নয়, পুরুষদের পাশাপাশি নারী পুরুষ সকলে সম্মিলিত হয়ে অর্থাৎ নারী নেত্রীরা উপস্থিত হয়েছেন আজকের এই কার্যক্রমে এবং কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি উপস্থিত হয়েছেন এবং এই লিফলেট বিতরণ করছেন। বৈরী আবহাওয়া, এরই মধ্যে আমরা দেখেছি সেখানে উপস্থিত হয়েছেন অসংখ্য নেতা কর্মী এবং তারা আজকে উপস্থিত হয়েই তাদের এই কার্যক্রম পরিচালনা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারী নেত্রী যারা রয়েছেন তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন, অর্থাৎ বৃষ্টির মধ্যে আমরা দেখেছি তাদের যে মশক নিধন যেসব কার্যক্রম সেটি পরিচালনা করছেন, এবং পাশাপাশি দেখেছি নেতা কর্মীরা তারা কিন্তু ছাতা মাথায় নিয়ে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি সাথে রয়েছেন এবং তিনি সাথে থেকেই লিফলেট বিতরণ করছেন। দর্শক সমকাল লাইভে আপনাদের সাথে এই মুহূর্তে রবীন্দ্র সরোবর থেকে যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান, জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেনি অবশ্যই ভিজিট করবেন।